ডাকছিলে আমায়? আরে এ কি কি ব্যাপার হঠাৎ এত উচ্ছ্বাস কেন? তুমি তো জানো যে আমি একটু অধৈর্য স্বভাবের মানুষ। তার আমি জানি না। তাহলে তো দেরি করলে কেন? কি করে বুঝবো বলো, তোমার যে এত তাড়া। দেখো, অসম্পূর্ণতা আমার একদম পছন্দ হয় না। কার জন্য বুঝতে পারছো না? আমার এ তো খুব দামি। এই দামটাই দেখলে খুব সুন্দর, অপূর্ব, অসম্পূর্ণ। এটা ওই বাক্সের মধ্যে পড়ে থাকলে এর অস্তিত্ব, সৌন্দর্য সবই অর্থহীন হয়ে যাবে। এইবার দেখি কে কার অহংকার। কি ব্যাপার হঠাৎ এত সোহাগ? হঠাৎ নয়, একটা উপলক্ষ আছে। উপলক্ষ? আজকের তারিখটা তো তেমন বিশেষ কিছু নয়। না, এতদিন বিশেষ কিছু ছিল না, কিন্তু আজ থেকে এই দিনটা আমার জীবনে একটা বিশেষ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকলো। কেন, কি হয়েছে? আজকে কোর্টরুমে হাজার হাজার লোকের সামনে সৌমেন্দ্রনাথ লাহার কাছে অভিমন্যু সেন গুহারা হেরে গেছে। সত্যি? ইয়েস। স্বামী, কোন মামলাই হারে না, অজেয়, অপরাজিত। অবস্থাটা বুঝতে পারছো? আমি কিছুটা অনুমান করতে পারছি। পাচ্ছ না। কোর্টরুমের মধ্যে হাজার হাজার লোক, তাদের চোখে বিস্ময়, ফটোগ্রাফারদের ক্যামেরার আলোর ফ্ল্যাশ, নিউজ চ্যানেল, কাগজকে রিপোর্টার দৌড়াদৌড়ি করছে। অভিমন্যু সেনের জুনিয়রদের চোখে জল, অভিমন্যুর ঝুঁকে পড়া মুখ। আমি জানতাম সুমি, তুমি জিতবে। কিন্তু সাবধান, ওই লোকটা নিতাই, ওর নাগাল যেন আর অভিমন্যু সেন না পায়। পাবে না, নিতাইকে আমি কিনে নিয়েছি। অভিমন্যুর কোমর ভেঙে গেছে, অনেক দিন ধরে সে আমার পেছনে লেগেছে। শেখরা ঠুকঠাক কোমরে রাখ। দেখেছো, এত কথাবার্তার মধ্যে আসল কথাটাই তোমায় বলতে ভুলে গেছি। কি? থ্যাংক ইউ অ্যান্ড কনগ্রাচুলেশনস। শুকনো কথায় তো হবে না। আমার পুরস্কারটা কোথায়? স্যার, অনেক রাত হয়ে গেছে, বাড়ি চলুন। আমি ভাবতেই পারিনি যে এই মামলা আজকে আমরা হেরে যাব। স্যার, আপনিও নিতাইয়ের ব্যাপারে খুব খুব বেশি কনফিডেন্ট ছিলেন। স্যার, নিতাই আমাদের এই মামলার খুব ভাইটাল সাক্ষী ছিল। স্যার, ওকে এইভাবে ছেড়ে দেওয়া আপনার উচিত হয়নি। স্যার, আপনি তো এখানকার ব্যাপার স্যাপার সবই জানেন। স্যার,
আজকে মামলার রায় হয়ে যাবার পর শমীন্দ্রনাথ লাহা যেভাবে আপনার মুখের দিকে তাকিয়ে হাসছিল না স্যার, আমার মনে হচ্ছিল গিয়ে স্যার মামলার রায়ের পর না মেয়েটার বাবার মুখের দিকে তাকানো যাচ্ছিল না স্যার, খুব খারাপ লাগছিল। স্যার বাড়ি চলুন, অনেক রাত হয়ে গেছে স্যার। ম্যাডাম, কি ব্যাপার? ম্যাডাম, আপনার সঙ্গে একটা জরুরি দরকার ছিল। এখন না, এখন না, আমার এখন কোনো জরুরি কথা শোনার ইচ্ছে নেই। তুমি যা ভালো বোঝো তাই করো, আর যদি না পারো তাহলে তোমার বাবাকে ফোন করে তুমি জেনে নাও। আমাকে আমাকে এখন বিরক্ত করো না। না ম্যাডাম, এটা কাজের ব্যাপার না। কি তাহলে? ম্যাডাম, দাদার খবর আছে। কি বললে? কি বললে? অনির খবর আছে? কেমন আছে? কোথায় আছে সে? না, বাবা আমাকে একটু আগে ফোন করেছিলেন। বাবা আমাকে ফোন করে বললেন যে বাবার মোবাইলে একটা ফোন এসেছিল। তো ও কি বলেছে? কোথায় আছে কিছু বলেছে? না, দাদা ফোন করেনি, দাদার হয়ে অন্য একজন ফোন করেছিলেন এসটিডিপুর থেকে। ও ও, দাদার অবস্থা খুব খারাপ, হাতে একদম টাকা পয়সা নেই। আজকে দুপুর দুটোর সময় শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনের কাউন্টারের সামনে 10,000 টাকা নিয়ে বাবা আমাকে অপেক্ষা করতে বললেন। আর কিছু বলেছে? না, বাবা তো আর কিছু বললেন না আমায়। আচ্ছা সুজয়, তোমার কি মনে হয়, টাকাটা দেওয়া উচিত? আমার তো মনে হয় টাকাটা দেওয়া উচিত, দাদার এইরকম অবস্থা আমরা শোনার পরে। হ্যাঁ, তবে অনিরুদ্ধর যদি টাকাটা এতই প্রয়োজন তাহলে ও কেন সরাসরি তোমার বাবাকে কিংবা আমাকে ফোন করল না? না ম্যাডাম, আপনি ভাবুন যে দাদাকে তো এখন পুলিশ খুঁজছে, দাদা হয়তো এমন একটা জায়গায় লুকিয়ে আছে সেখান থেকে ফোন করার সুবিধেটুকু নেই। রাইট রাইট, কিন্তু কিন্তু এমনও তো হতে পারে যে অনিরুদ্ধর সঙ্গে হয়তো ওই লোকটির কোনো সম্পর্কই নেই, ও হয়তো আমাদেরকে ঠকিয়ে ওই 10,000 টাকা নিতে চাইছে। কিন্তু ম্যাডাম, আমাদের তো একটা রিস্ক নিতেই হয়। ম্যাডাম, তাছাড়া ভেবে দেখুন, কেউ যদি আমাদের সত্যিই ঠকাতে চাইবে তাহলে 10,000 টাকা চাইবে কেন? তাছাড়া ম্যাডাম,
দাদার সত্যি যদি টাকাটা দরকার হয় আর তার প্রয়োজনে যদি টাকাটা তার কাছে না যায় তাহলে তো দাদা খুবই সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে, ওই ড্রয়ারে আমার আলমারির চাবিটা আছে, নিয়ে এসো। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি দিচ্ছি। মা, ও মা, এই যে মা কোথায়? ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়েছেন, ভালোই করেছেন, ভালো করেছেন। আসলে জেগে থাকলে খুব কষ্ট পেতেন তো, যুদ্ধের আগেই অভিমন্যু হেরে গেছে, খুব কষ্ট পেতে না? ঘুমো ঘুমো, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো, সত্যের জয় হচ্ছে, ধর্মের জয় হচ্ছে, দুষ্টের দমন হচ্ছে আর শিষ্টের পালন। দেখো স্বপ্ন দেখো, আমিও নিশ্চিন্তে গিয়ে ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, ছেড়ে দিন, কারণ আমি এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। ছাড়ুন, চারিদিকে এত 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 বেইমান না, আমি আর কাউকে বিশ্বাস করছি না জানেন। আমি দেখেছি বিশ্বাস করলেই না একটা ছুরি মেরে দেয়। না না, আমাকে অত সহজে মারতে পারবে না তোমরা, আমাকে অত সহজে মারতে পারবে না। বুলেট প্রুফ, কলিযুগের কর্ণ তো, অত সহজে করো করো, ষড়যন্ত্র করো, ছলনা করে যুদ্ধের সময় রথের চাকা মাটির ভেতর গুঁজে দাও, নিরস্ত্র পেয়ে তীর চালাও, মরবই না। বেইমানির বদলা আমি নেব, এই চেনেন নাকি এদের, এই সব সালা বেইমানের, এদের চেনেন? চিনে নিন, না হলে পেছন ফিরবেন আর হে আওয়াজ হবে। আমার আমার মাকে না, আমার মায়ের সঙ্গে একটা লোক বেইমানি করলো আর আমার মা আমাকে ছেড়ে পাগলা গারদে চলে গেল। ওই সালার বেইমানের কি হলো? ঘন্টা ঘন্টা কিন্তু আমি এত সহজে ছাড়বো না, না আমি এক একটার কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, বুঝলেন?
হবে। ওই ওই সুমিন্দ্রনাথ লাহা ওর রাজ্যপাট সব ওর কাছ থেকে কেড়ে নিয়ে ওকে এই মাটিতে ফেলে যদি না পিষেছি, আমার নাম অভিমন্যু সেন কিনা, অভিমন্যু সেন কি নাম? অভিমন্যু সেন। এক একটাকে ধরবো আর মা জানো ওরা না শুধু পয়সার জোরে ওকে কিনে নিয়েছে, শুধু পয়সার জন্য বিক্রি হয়ে গেল নাম সালার নিতাই। মাথায় একটু হাত বুলিয়ে দাও না মা, এখানটা একটু হাত বুলিয়ে দাও, আমার আমার ঘুম আসবে না নইট একটু হাত